আমরা মোটামুটি লোগো আসলে যতটুকু পারা যায় ততটুকু দেখলাম, এখন আপনাদের হচ্ছে জাস্ট প্র্যাকটিসের একটা ব্যাপার। হ্যাঁ, তারপরে আজকে আমরা একটু দেখি কোনো একটা যে কোনো ধরনের ইমেজ হতে পারে। হ্যাঁ, আমি ধরেন এই যে যে ইমেজটা আছে এটাকে নিচ্ছি আপাতত জন্য, জাস্ট পেস্ট করলাম। আচ্ছা, দেখেন আপনার যে হচ্ছে পেন টুল দিয়ে আসলে লোগো গুলো কিভাবে ক্রিয়েট করে, ধরেন এই ধরনের একটা আপনার যে কোনো ইমেজ হতে পারে, যে কোন ধরনের ইমেজ, এই ধরনের হয়তো বা আপনারা অনেক সময় লোগো দেখে থাকবেন, তো এগুলো জাস্ট পেন টুল দিয়ে এর উপরে একটা আলাদাভাবে শেপ ক্রিয়েট করে শুধু। হ্যাঁ, আমরা সেইটাই দেখবো। জাস্ট আমরা ধরেন একটা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা কোথা থেকে শুরু করবো, সাপোজ এখান থেকেই শুরু করি। শুরু না করে এইখান থেকেই শুরু করি। ধরেন আমরা মোটামুটি হচ্ছে একটু করার চেষ্টা করতেছি, বা আপনারা যেভাবে হচ্ছে পেন টুল দিয়ে এখান থেকে করতে পারেন নর্মালি, ধরেন আমি একটু করে আসলাম, দরকার হলে পরে ঠিক করে নিব। বা এটার স্ট্রোক কালার একটা দিয়ে দিই আপাতত জন্য একটু, বা ফিল কালার দিয়ে দিই, যে কোনো একটা ফিল কালার দিয়ে দিই। আপনার অপাসিটিটাকে আপাতত একটু কমিয়ে দিচ্ছি, এইভাবে আপাতত একটু রাখি। হ্যাঁ, এবং এটাকে আপনার মাউসের রাইট বাটন করে এখান থেকে হচ্ছে সিলেক্ট থেকে থেকে দেখি, সরি, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম থেকে আপনার আপাতত ধরেন একটা কপি করি, কপি করে আমরা আবার একটু হচ্ছে আপনার
এগুলো হচ্ছে যে আপনি জাস্ট ড্র করবেন, এখানে বলার মতো কিছু নাই। আপনারা আবার অনেকে বলবেন যে কিছু বলতেছি না, কথা বলতেছি না, কথা শোনা যাচ্ছে না, জাস্ট ড্র করবেন আর কিছুই না। তো একটু জাস্ট করছি, তেমন কোনো কিছুই না। দেন হচ্ছে আপনার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিই। দুইটাকে ধরেন একসাথে সিলেক্ট করে অপাসিটিটা একটু কমিয়ে দিই, জুম করি। জুম করে আবার পেন টুল দিয়ে আপনার ট্রান্সফর্ম থেকে হচ্ছে আপনার রিফ্লেক্ট ভার্টিক্যালি। আপাতত একটু রাখি, দেন আপনার হচ্ছে আবার পেন টুল নিয়ে ধরেন সিলেক্ট সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। আপাতত এইভাবে রাখলাম, রাখার পরে আবার পেন টুল নিয়ে আপনার রাখলাম, রাখার পরে আবার পেন টুল নিচ্ছি, মানে টোটালটাকে আপনি জাস্ট একটু ডিজাইন করার চেষ্টা করবেন, আপনি আপনার মতো করেই করবেন, ভালো হবে কিনা জানি না, বাট আপনি আপনার মতো করে আস্তে আস্তে চেষ্টা করবেন করার।
সবগুলোকে কপি করে অপাসিটিটা এখানে ফুল মুখটা আসলে আমাদের তখন করা উচিত ছিল। যাই হোক, আমরা দেখি ঠিক করতে পারি কিনা। এইখান থেকে আবার পেন্ট টুল দিয়ে করা শুরু করি। এই লোগো গুলো আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, কজ এইগুলো হচ্ছে আপনার পেন্ট টুল যে যত ভালো পারবে তার ক্ষেত্রে সুবিধা। আর নর্মালি হচ্ছে যে আমরা তো আবার কেউ হচ্ছে গ্রাফিক্স প্যাড দিয়ে কখনো ডিজাইন করি না, যদি ডিজাইন করতাম তাহলে আর আমাদের সমস্যা হতো না এগুলাতে। একটু একটু অপাসিটি আগে কমাই, সবগুলো এক কালার দেখাতে। ধরেন দুইটার কালার কি দিব, একটু গ্রে ধরেন, জাস্ট নর্মালি একটু ট্রাই করছি, তেমন কিছুই না, একটু গ্রে। এখান থেকে ধরেন এইটার যে কালার এইটা, এই দুইটার কালার দিব আপনার হচ্ছে হোয়াইট দিব। ধরেন আপাতত এইভাবে রাখলাম। আসলে ওইভাবে আপনার হচ্ছে যখন আস্তে আস্তে করা যেত তখন হচ্ছে আরো ভালো একটা লুক পাওয়া যেত। এটা আচ্ছা, সবাই মানে কি আছেন ক্লাসে নাকি ঘুমিয়ে গেছেন? স্যার আছি, আসি স্যার স্যার, মানে হয়তো আছি, বা স্যার বিরক্ত আছি। লাগছে যে ধরেন আসলে আমরা এই লুকটা আনতে পারলাম না, এইভাবে আমরা আরেকটা ট্রাই করি। তার মোটেই বিরক্ত লাগেনি, আগ্রহের সহিত দেখছিলাম। জি স্যার, এখানে বিষয়টা হচ্ছে কিরকম যে এখানে পেন টুলের একটু বেশি কাজ, আমরা এই ধরনের একটা ইমেজ নিই, মানে এগুলা হচ্ছে আপনার এই ধরনের যে কাজগুলো একটু আপনার পেন টুলের যে যত ভালো কাজ জানবে তার ক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যাবে। আর নর্মালি এই কাজগুলো আসলে গ্রাফিক্স কার্ড দিয়ে করা হয়, মানে ট্যাব জাতীয় একটা গ্রাফিক্স কার্ড আছে, কলম দিয়ে এঁকে এঁকে আপনি আরো দ্রুত করতে পারবেন। তো ধরেন আমরা এইটাই করি একটু।
একটা শেপ করাই আছে। আপনারা হচ্ছে কি করবেন, একটু মানে খাতগুলো একটু আপনার একটু কার্ভ করে করে নিবেন, তাহলে দেখতে আরো সুন্দর হবে। আমি কার্ভ করছি না যেহেতু ওইখানে অনেকটা সময় নষ্ট হলো, জাস্ট দ্রুত করে যাচ্ছে। একটু কাট করে করে করবেন, তাহলে দেখবেন তো আর একটা লুক আসবে ভালো। এখানে কাট করে করে করতে অনেক সুন্দর ভাবে করা যায়, যদি আপনারা একটু কষ্ট করেন তাহলেই হবে। কাট করতেছি না, জাস্ট ক্লিক করে করে চলে যাচ্ছে। থেকে আপাতত হোয়াইট কালারই দিই, হোয়াইট কালার দিয়ে অপাসিটি কমিয়ে রেখে দিই। একদম হোয়াইট কালার রাখবো, হোয়াইট কালার সরি মানে হলুদ কালার রাখি একদম। আমরা পরে আবার কালার চেঞ্জ করবো, সমস্যা নেই। আপাতত
প্রচুর ঝামেলার কাজ। চোখ গুলো দেখি একটু জাস্ট। একটা চোখ দেখি, হ্যাঁ ওই পাশে আমরা পরেই করে দিই। আচ্ছা দেখি, আমরা জাস্ট এতটুকু দেখি, মানে বিষয়টা হচ্ছে যে আপনার আপনি যত হচ্ছে বেশি একটু জুম করে করে আস্তে আস্তে করবেন তত আপনার জন্য ভালো হবে। ধরেন এটাকে আমরা ফিল কালারটাকে একটু এসটাকে একটু ব্ল্যাক করি, ব্যাকগ্রাউন্ড যেটা আছে। দেখি আমরা এগুলোকে এখন একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি জাস্ট।
এখান থেকে আবার পেন্ট টুল দিয়ে সেম প্রসেস এই ধরেন যে এখানে যখন আপনি কাট করবেন তখন এটা দেখতে আরো একটু সুন্দর হবে, এতটা সুন্দর লাগতেছে না, একটু কাট করে করে করবো। ক্লাসটা মনে হয় শেষ হয়ে যাবে সময় শেষের দিকে। আচ্ছা এইখানে যে বিষয়টা হচ্ছে, ঠিক আছে।